মুজিব শতবর্ষ উপলক্ষে ঝিনাইদহের র্যাব সেবা সপ্তাহে এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শনিবার র্যাব 6 ঝিনাইদহ ক্যাম্পের পক্ষ থেকে সদর উপজেলার চুয়াডাঙ্গা দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানায় খাবার বিতরণ করা হয়। এ সময় কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার কামাল উদ্দিন এতিম খানার 100 জন এতিম শিশুদের মাঝে রান্না করা খাবার বিতরণ করেন। অনুষ্ঠানে ঝিনাইদহ র্যাব ক্যাম্পের অন্যান্য কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন। র্যাব 6 জানায়, মুজিব শতবর্ষ উপলক্ষে গত শুক্রবার থেকে শুরু হয়েছে সেবা সপ্তাহ, যা চলবে আগামী 11 জানুয়ারি পর্যন্ত। সেবা সপ্তাহে র্যাব সদস্যরা স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ, শীত বস্ত্র বিতরণ, মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা সহায়তা প্রদান করবেন। দেখে গেল আছে নাই কেন এই আমাদের দোকান এটা গাছবে কই স্যার আমাদের নতুন নতুন নিউজ গুলো প্রতিনিয়ত আপডেট পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ডান পাশের বেল বাটনটি চাপুন। ভালো লেগে থাকলে আপনাদের সোশ্যাল মিডিয়ায় তা শেয়ার করুন। আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।